আপনি কেমন মানুষ নতুনতম পর্ব নিয়ে হাজির হলাম। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার প্রেমিকের চরিত্র কেমন। এখানে আপনাকে কিছু প্রশ্ন করা হবে, আপনি প্রশ্নগুলোর উত্তর মন থেকে দিবেন এবং আপনার সঠিক উত্তরের পয়েন্টগুলো যোগ করতে থাকবেন। শেষে যোগফলটি মিলিয়ে নেবেন এবং দেখে নেবেন আপনার প্রেমিকের চরিত্র কেমন। এর জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার প্রেমিকের কথাই, আপনি কি আপনার বন্ধুদের ছাড়তে পারবেন? অপশন এ, হ্যাঁ ছাড়তে পারবো। অপশন বি, না ছাড়তে পারবো না। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনি তার সাথে ফোনে কথা বলতে বেশি পছন্দ করেন নাকি সরাসরি কথা বলতে বেশি পছন্দ করেন? অপশন এ, সরাসরি কথা বলতে পছন্দ করি। অপশন বি, ফোনে কথা বলতে পছন্দ করি। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনার কি কখনো মনে হয়েছে যে সে আপনাকে নিয়ে চিন্তা করে? অপশন এ, না আমাকে নিয়ে চিন্তা করে না। অপশন বি, হ্যাঁ আমাকে নিয়ে সে চিন্তা করে। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনার প্রেমিক আপনাকে ছেড়ে গেলে আপনি কি খুশি হবেন নাকি কষ্ট পাবেন? অপশন এ, খুশি হবেন। অপশন বি, দুঃখ পাবেন। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনি কি অফিসে কাজ করতে ভালোবাসেন নাকি বাসায় কাজ করতে ভালোবাসেন? অপশন এ, হ্যাঁ আমি অফিসে কাজ করব। অপশন বি, না আমি বাসায় কাজ করব। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। এর মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ? অপশন এ, ভালোবাসার মানুষটির সাথে ফোনে কথা বলতে। অপশন বি, আপনার ভালোবাসার মানুষটির সাথে ঘুরে বেড়াতে। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনি যেটাই বলেন সে কি সেটা করতে রাজি থাকে? অপশন এ, হ্যাঁ সে রাজি থাকে। অপশন বি, না সে রাজি নয়। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। কি করতে আপনার বেশি পছন্দ? অপশন এ, বন্ধুদের সাথে কথা বলতে। অপশন বি, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। তার কোনটি আপনার সবথেকে বেশি ভালো লাগে? অপশন এ, তার রাগটি। অপশন বি, তার হাসিটি। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। তাকে কোন ফুল দিলে সে বেশি খুশি হয়? অপশন এ, লাল গোলাপ। অপশন বি, সাদা গোলাপ। অপশন সি, রজনীগন্ধা। অপশন ডি, বেলি ফুল। আপনার পয়েন্টগুলি দেখে নেবেন। আপনাকে প্রশ্ন করা শেষ, এবার আপনি আপনার পয়েন্টগুলো যোগ করুন আর দেখে নিন আপনার প্রেমিকের চরিত্র কেমন। আপনার পয়েন্ট যদি 100 থেকে 110 এর মধ্যে হয়ে থাকে তাহলে আপনার প্রেমিক হিনসুটে বা বদমেজাজি।
আপনি যদি কারোর সাথে কথা বলেন তাহলে আপনার প্রেমিকের হিংসে হয়, সে আপনাকে খুব ভালোবাসে বলেই তার হিংসা হয়, তাই আপনি তার উপর রাগ দেখাবেন না। আপনার পয়েন্ট যদি 70 থেকে 100 মধ্যে হয়ে থাকে তাহলে আপনার প্রেমিক খুবই রোমান্টিক, সে আপনাকে সারা জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাই আপনি তার সাথে রোমান্টিক কথা বলবেন, তাকে কষ্ট দিবেন না। আপনার পয়েন্ট যদি 1 থেকে 70 মধ্যে হয়ে থাকে তাহলে আপনার প্রেমিক খুবই দুষ্ট, সে সব সময় আপনার সঙ্গে দুষ্টুমো করতে ভালোবাসে, এর জন্য আপনি তার উপর রাগ প্রকাশ করবেন না, কারণ সে আপনাকে অনেক ভালোবাসে আর ভালোবাসে বলে সে আপনার সঙ্গে দুষ্টুমো করে।